মাছের খাবার ও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। হ্যালো বন্ধুরা, এমআরএফ ফিশ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি রুহুল আমিন। আজকে একটু জলের সম্পর্ক নিয়ে আলোচনা করব, কারণ যারা মাছ চাষ করছেন সেই সমস্ত চাষি ভাইরা কিন্তু একটা জিনিস চিন্তাভাবনা করেন যে আমরা মাছ চাষ তো করছি কিন্তু জলের রঙটা আমাদের সবুজ হচ্ছে না। তো সবুজ না হওয়ার পিছনে কিছু কারণ থাকে বন্ধুরা, সেই কারণগুলো আপনাদেরকে জানতে হবে। প্রথম কারণটা হচ্ছে, যদি আপনারা পুকুরে অতিরিক্ত পরিমাণে যদি আপনারা পোনা মজুত করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের রং কিন্তু সবুজ হয় না। তার সঙ্গে সঙ্গে যদি আপনার পুকুরে যদি আপনার সিলভার কাপের পরিমাণটা যদি বেশি থাকে, সিলভার কাপ যে মাছ আছে সেই সিলভার কাপের মাছের সংখ্যা যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু জলে কিন্তু আপনার জলের রং কিন্তু সবুজ হয় না এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যাঙ্কটন তৈরি হয় না। তবে অনেক চাষি আছে যারা জলকে সবুজ করার জন্য হচ্ছে অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ আপনারা যে সমস্ত পুকুরে খাবারগুলো দিচ্ছেন সেই খাবারগুলো যদি আপনারা ঠিকঠাক ভালোভাবে যদি আপনারা রেগুলার মাছকে খাওয়ান এবং আপনার পুকুরে যদি আপনার রোদের যে কন্ডিশন, আপনার পুকুরের চারপাশে যদি আপনার সূর্যের তাপ বা সূর্যের রোদ যদি আপনার পুকুরে ভালোভাবে পড়ে, তাহলে কিন্তু অলরেডি কিন্তু আপনার পুকুরে কিন্তু জলের রং সবুজ হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্ল্যাঙ্কটনও তৈরি হবে। তো আপনাদেরকে সার প্রয়োগ করার প্রয়োজন নেই, আপনারা খাওয়ার রেগুলার খাওয়ালে কিন্তু দেখবেন আপনাদের 15 থেকে 20 দিন বা এক মাসের মধ্যে দেখবেন আপনার পুকুরে কিন্তু প্ল্যাঙ্কটন তৈরি হবে, যদি আপনার সূর্যের তাপটা যদি আপনার পুকুরে ভালোভাবে পড়ে। কারণ পুকুরে যদি সূর্যের তাপ না পড়ে তাহলে কিন্তু আপনার পুকুরে কিন্তু প্ল্যাঙ্কটন তৈরি হবে না। এছাড়াও অনেক চাষি ভাইরা আছে যারা রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু প্ল্যাঙ্কটন তৈরি করতে চায়, রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু প্ল্যাঙ্কটন তৈরি হয়। তবে সঠিক পরিমাণে কিন্তু আপনাদেরকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। বেশি পরিমাণে যদি আপনার রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে কিন্তু শ্যাওলা জমে যাবে এবং শ্যাওলা যদি আপনার পুকুরে যদি বেশি পরিমাণ হয় তাহলে কিন্তু আপনার পুকুরে কিন্তু ডিও লেভেলের সমস্যা হবে এবং মাছকে অক্সিজেন নিতে কিন্তু খুবই অসুবিধা হবে। তাই বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো, যতটা পরিমাণে ব্যবহার করা দরকার আপনার ততটাই পরিমাণে ব্যবহার করবেন। তবে আমি আপনাদেরকে আজকে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা পুকুরের যে আপনার জলের রং আছে সেই জলের রঙকে সবুজ করবেন। বেশি কিছু করার দরকার নেই বন্ধুরা, জলের রং সবুজ করতে গেলে আপনার ঘরের চারপাশে এই সমস্ত জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু আপনার জলের রং কিন্তু সবুজ হবে। তো আপনাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে পুকুরের চারপাশটা পরিষ্কার করতে হবে। যদি পুকুরে যদি আপনার কোনো আগাছা থাকে বা কোনো গাছপালা থাকে সেগুলো কেটে যতটা সম্ভব আপনার পুকুরটাকে পরিষ্কার রাখতে হবে, কারণ পুকুরটাকে আপনাকে রোদ যাতে পায় সেরকম একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু রোদ কিন্তু খুব দরকার, রোদ ছাড়া কিন্তু আপনার পুকুরের জলের রং আপনার সবুজ হবে না। প্রথমে আপনাকে নিতে হবে ইউরিয়া, আমরা জমিতে যে সমস্ত ইউরিয়াগুলো দিই সেই ইউরিয়াগুলো আপনাকে নিতে হবে, কারণ ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার পুকুরে কিন্তু আপনার জলের রং সবুজ হবে এবং প্ল্যাঙ্কটন তৈরি করতে কিন্তু নাইট্রোজেনের একটা বিশাল ভূমিকা থাকে। তার সঙ্গে সঙ্গে নিতে হবে আপনাকে গমের আটা, বাড়িতে যেই আটা দিয়ে আমরা রুটি খাই এর পরিমাণটা হচ্ছে আপনার বিঘাতে আপনার যদি আপনার 1 বিঘা যদি আপনার পুকুরের জলাটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2.5 থেকে 3 কিলো আপনাকে আটা নিতে হবে আর তার সঙ্গে ইউরিয়া নিতে হবে আপনাকে 150 গ্রাম থেকে 200 গ্রাম। এটা আপনাকে ভালো করে মিক্স করে তো আপনার ছেটাবেন, খুব ভালোভাবে পরিষ্কার করে ছেটাবেন, একদম পুকুরের চারদিকে যাতে ভালোভাবে যাতে মিশিয়ে যেন যায় সেই হিসাবে আপনাকে ছেটাতে হবে। তবে মাছ চাষের আদর্শ জল হচ্ছে আপনার সবুজ এবং হালকা বাদামি, সবুজ এবং হালকা বাদামি কালার যদি আপনার জলের হয় তাহলে কিন্তু মাছ চাষের উপযুক্ত। তো যাই হোক, আমি আপনাদেরকে বললাম আপনারা কীভাবে আপনার পুকুরের জলের রং সবুজ করবেন। এছাড়াও আমাদের কাছে একটা মেডিসিন আছে, যেই মেডিসিনটা দিয়েও আপনারা পুকুরের জলের রং সবুজ করতে পারেন। তো আজকে আমি এই মেডিসিনটাকে দেখাবো না, এই মেডিসিনটা আমি পরে ভিডিওতে আলোচনা করব এবং সাথে সাথে আপনাদেরকে বলবো যে আপনারা এই মেডিসিনটাই কীভাবে ইউজ করবেন। তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।